জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক মান অভিমান, বর্তমান সময়ের আলোড়িত নাটক, জনপ্রিয়তার তুঙ্গে যে নাটকটি এখন আছে মান অভিমান, আর সেই নাটকের মূল চরিত্রগুলোর সঠিক নাম ও বয়স আমি তোমাদেরকে এখন জানিয়ে দিব। যাকে দেখতে পাচ্ছ তার নাট্য চরিত্রের নাম হচ্ছে রানু, অরিজিনাল নাম হচ্ছে সানজিদা ইসলাম, বয়স 32 অর্থাৎ 32 বছর বয়স। নাটকটা তোমাদেরকে দেখার জন্য ইনভাইট করছি, নাটকটা দেখলে শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত তোমাদের মন ভরবে না। আর এটা হচ্ছে নাট্য চরিত্র বিথি, ওর নাম হচ্ছে ইফাতারা বিথি, বয়স 28 বছর অর্থাৎ 28 ইয়ার্স ওল্ড। আর নাটকটা এতটাই সুন্দর, মান অভিমান নাটক নাটকের নাম, নাটকটার যথার্থ সার্থকতা তোমরা খুঁজে পাবে নাটকটা দেখলে, যে সারাক্ষণ এটাতে মান অভিমানের খুনসুটি লেগে থাকে। নাট্য চরিত্র রাহাত, অরিজিনাল নেম আশিবলি নোমান, তাকে দেখে যে কোনো কেউ ভুল করে বসতে পারে যে বহির্বিশ্বের হয়তো বা কোনো নাম করা নায়ক সে, কিন্তু আমি তাকে এই নাটকেই প্রথম দেখেছি, দুর্দান্ত অভিনয় করেছেন, দেখতেও তেমনি সুন্দর। আর এ হচ্ছে নাট্য চরিত্রে ফারিহা, সঠিক নেম অ্যামিলা হক, বয়স 29, 29। প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছেন, তাদের অভিনয় দক্ষতা, নাটকের ঘটনা সব কিছু মিলিয়ে একেবারে মুগ্ধ হয়ে দেখার মতো। মান অভিমান নাট্য চরিত্র ফরহাদ, তার আসল নাম হচ্ছে মাসুকুল আলম সমাপ্তি, বয়স হচ্ছে 36 অর্থাৎ 36। তিনিও দুর্দান্ত অভিনয় করেছেন এবং তাকেও দেখে মনে হচ্ছে যে মানে বহির্জগতের কোনো নাম করা নায়ক এরকম। আর বিথি, রানু, ওদের অভিনয় তো অনবদ্য। বিথিও আমার দেখা এ নাটকে প্রথম চরিত্র এবং দুর্দান্ত অভিনয় করেছেন, দেখতেও ভীষণ সুইট একটা মেয়ে। এ হচ্ছে মুনমুন আহমেদ, বয়স 21 অর্থাৎ 21। ও হচ্ছে একজন ঝগড়াটে বালিকার অভিনয়, কোর চরিত্রের অভিনয় করে, ছোট্ট মানুষ হিসেবে দুর্দান্ত অভিনয় করেছে। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে নাটকটি, যারা একবার বারবার তাদের দেখতে ইচ্ছে করবে, বিলিভ মি। এ হচ্ছে রিয়া চৌধুরী, আলাবোলা ভালো মনের মানুষ, এখানে সে খুব মানে ফিজিক্যাল এক্সারসাইজ করতে পছন্দ করে। তার আসল নাম হচ্ছে রিয়া চৌধুরী, নাটকের নাম হচ্ছে কেয়া। আর এখানে দেখো দুই বোন এখানে কুট চরিত্রের অভিনয় করে। নাট্য চরিত্র অনিমা, সঠিক নেম সঞ্জিদা মিলা, নাট্য চরিত্র অন্তু, সঠিক নেম সাবরিনা সাফি। অনিমা সঞ্জিদা মিলা, বয়স হচ্ছে 39, 39। আর অন্তু সাবরিনা সাফি, বয়স হচ্ছে 30, থার্টি। নাটকটি তোমরা কেউ দেখতে ভুলো না, নাটকটি মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে। সঞ্জিদা মিলা আর হচ্ছে রিয়া চৌধুরী, আর এটাও সঞ্জিদা মিলা। তানিম তানহা, বয়স 28 অর্থাৎ 28। এই মেয়েটিও নাটকটিতে খুবই সুন্দর অভিনয় করেছে, মানে নাটকটি দেখলে তোমরা বুঝতে পারবে। ঝর্ণা চরিত্রে তানাজ রিয়া, বয়স 30 30। আসলে আমি এটার তোমাদের সাথে বিশ্লেষণ করার একটাই অর্থ, যে নাটকটা এতই সুন্দর। আর এ হচ্ছে আমাদের সেই উল্লেখযোগ্য কায়সার ভাই, যার নাম হচ্ছে কাজী রাজু, বয়স হচ্ছে 52 বছর, 52 ইয়ার্স ওল্ড। উনি এখানে কায়সার ভাই চরিত্রে অভিনয় করেন, নিঃস্বার্থ একজন মানুষ, অন্যের সুখের জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে ছাড়েন না, এবং উচিত কথায় তিনি অনেক পারদর্শী, অর্থাৎ সবার মঙ্গল কামনায় তিনি সবসময় রত থাকেন। এই নাটকটিতে দারুণ অভিনয় করেছেন তিনি। এ হচ্ছে আমাদের রোজি সিদ্দিকি, বয়স 52 অর্থাৎ 52, তাকে আমরা সবাই চিনি। তিনি এই নাটকে অনবদ্য অভিনয় করেছেন, আর তিনি অনেক বড় অভিনেত্রী সেটা আমরা সবাই জানি। উনি হচ্ছেন তোফা হাসান, বয়স 65, তিনি হয়েছেন রোজির বিপরীতে বাবার অভিনয় করেছেন, বিথির এবং রানুর।
তিনিও খুবই ভালো অভিনয় করেছেন, ওনারা ভালো অভিনেতা। সুজাত শিমুল বয়স হচ্ছে 38 বছর বয়স, অর্থাৎ 38 ইয়ার্স ওল্ড। তিনি এই নাটকে কবিরের চরিত্রে অভিনয় করেছেন। তার দুইটা ডায়লগ আছে, একটা হচ্ছে সত্যি কথা বলতে কি, আর একটা হচ্ছে রিনা রহমান বয়স 63, তিনি এখানে সার্ভেন্ট কাজের মহিলার চরিত্রে অভিনয় করেন, খুব সুন্দর অভিনয় করেন। আসলে এমনি আরও এখানে এই নাটকে অভিনেত্রী অভিনেতা আছেন, নাটকটি দেখতে কেউ ভুলবেন না প্লিজ। নাটকটি তার নিজের সফলতা নিয়ে প্রায় 950 পর্ব পর্যন্ত চলে এসেছে, গতকালকে বোধহয় 900 কত পর্ব চলে এসেছে। এই নাটকটির সাথে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার একটাই কারণ, আমি চাই না এই নাটকটি যারা টিভি দেখেন, যারা টিভি দেখতে পছন্দ করেন, এই নাটকটি কেউ মিস করুক, কারণ এটিতে আছে মানে অন্য অনেক নাটক থেকে ব্যতিক্রম কিছু। এটাতে যেমনিতে অনেক কিছু শেখা যায় এবং খারাপ মানুষগুলোকে কীভাবে অপেক্ষা করতে হয়, কীভাবে তাদের সাথে সংগ্রাম করে জীবন ব্যবস্থাগুলো চালিয়ে যেতে হয়, আর সৎ মানুষদের জীবন কতটা কঠিন হয়, আর যারা অসৎ, যারা খারাপ কাজ করে, তাদের জীবনটা কতটা সহজ হয়, এই নাটক থেকে আমরা সেই শিক্ষাটা নিতে পারব। কারণ আসলে সৎভাবে বেঁচে থাকাটা জীবনে একটা মস্ত বড় লড়াই, তবুও আমরা যারা সৎভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করি, আমরা এই লড়াইটাকে মেনে নিয়েই আমরা আমাদের জীবন ব্যবস্থাটাকে চালানোর চেষ্টা করি, আর এইটাই উচিত। কারণ আল্লাহ পাক বলেছেন, তোমরা সত্যের সাথে প্রতিযোগিতা করো এবং সবাইকে সত্যের পথে দাওয়াত দাও, আর মিথ্যে থেকে তোমরা সবসময় নিজেদেরকে দূরে সরিয়ে রেখো। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন। আমিন সুম্মা আমিন।